মিনিমাম 7 টাকা করে গড়, বর্তমানে এগুলো খুব চলতেছে। দেখেন এটার দাম হলো 6.5 টাকা, এগুলো কিন্তু বেশিরভাগই টুই, 2 বছর গ্যারান্টি কাভার দেওয়া, ঠিক আছে, আঙ্গুল ঢোকার কোনো চান্স নাই। হ্যাঁ, 48 টাকা পার পিস। এটার মধ্যে কত সেল হয়? এটা কত? 70 টাকা 80 টাকা। 70 টাকার নিচে কোনো রেগুলেটর নাই। এগুলো পানি গরম করে যাও, 50 টাকা, 2 মিনিটই পানি গরম, 2 মিনিট, এটা হলো সর্বোচ্চ। আর বিবিজলি ছিজলি তারের যত কালেকশন সব তার আমার কাছে আছে, সুইচ আছে, 1 বছরের গ্যারান্টি, এটার দাম হলো 85 টাকা, 2 ইয়ার্স গ্যারান্টি। হ্যাঁ, এগুলো খালি এটা না, এগুলো সব মানে শর্তটা কি জ্বালায় নুক পুরায় নুক আপনি আমি চেঞ্জ করে ভাঙা এবং অবিক্রিত যদি কোনো মাল থেকে যায় সেটা আমি চেঞ্জ করে দেব, আমি কথা দিলাম আপনাদের, ঠিক আছে। আর কথায় কাজে বিল না থাকলে আপনারা আসবেন, এসে দেখা পরে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, ব্যবসা হলো সুন্নত, লাইফে সফল হতে হলে অবশ্যই আপনাকে ব্যবসায় আসতে হবে। আমি মামুন জারির দেশের বিভিন্ন পণ্যের পাইকারি ব্যবসায়ী এবং কারখানাগুলো ভিজিট করে ব্যবসায়িক তথ্যগুলো সংগ্রহ করি এবং এটাকে ভিডিওর মাধ্যমে আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করি, যাতে করে আমার ভিডিও দেখে কোথা থেকে কম দামে ভালো মানের পণ্য এবং কীভাবে ব্যবসা করলে সফল হতে পারবেন সে তথ্যগুলো পেয়ে যান খুবই সহজে। তাই আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় খুব সহজে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম মোবারক ভাই, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই, ভালো। মোবারক ভাই, আপনার শপে তো আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ ইলেকট্রিক আইটেমগুলো রয়েছে, আপনি যেটা বললেন তো একদম এ টু জেড অল কালেকশন আপনার এখানে পাওয়া যায়, এমনকি সারা বাংলাদেশে আপনি হোলসেল করেন, বিভিন্ন প্রোডাক্ট আপনি নিজেও তৈরি করেন। তো ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা কালেকশন আপনার মাধ্যমে আমার ভিউয়ার্সদেরকে দেখানোর চেষ্টা করবো ভাই। তার পূর্বে একটু বলে দেন, যারা সরাসরি আপনার এই দোকানে আসবে তারা কিভাবে আসবে? এটা হচ্ছে, আমার নাম তো মোহাম্মদ মোবারক হোসেন, আপনি বললেনই, আর আমার দোকানের নাম হচ্ছে মা ইলেকট্রিক, মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট নবাবপুর। আচ্ছা, তাজ ইলেকট্রিক মার্কেট। আর দোকানের নাম্বার হচ্ছে আপনার গিয়া 6-7, হোল্ডিং নাম্বার হচ্ছে 149। আর আমার দোকানটা হচ্ছে নবাবপুরে ঢুকতেই হাতের ডানে দেখবেন বড় সাইনবোর্ড লেখা আছে তাজ ইলেকট্রিক মার্কেট, এটাতে ঢুকলেই 5-6টা দোকান পরেই আমার দোকান দেখবেন, বড় দোকান গ্লাস করা দোকান নাম্বার মা ইলেকট্রিক। জি জি। আচ্ছা, একদম ইজি লোকেশন, তারপর আপনাদের সুবিধার্থে ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্সে ওনাদের সব ধরনের নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে চলে আসবেন। ভাই, প্রথমে আজকে কোনটা দিয়ে শুরু করবেন? জি, আমি শুরু করার আগে একটা দুটা কথা বলতে চাই, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করার মেইন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে এই জায়গার মানে সিংহভাগ মাল হচ্ছে আমার নিজস্ব তৈরি, ঠিক আছে। তো সেই হিসাবে মোটামুটি আমি মালগুলো অনেক কম রেটে দিতে পারি। তো যেহেতু মনে করেন বাংলাদেশের 64টা জেলা, প্রত্যেকটা জেলায় হোলসেলার আছে, তো আমার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বড় বড় যারা হোলসেলার আছে, তারপরে যারা কিছু আছে বেকার মানুষ, যে পড়াশোনা করছে শিক্ষিত কিন্তু তারা কোনো চাকরি পাচ্ছে না, বা চাকরি পাইলেও দেখা যায় সে বিএ পাস ইন্টার পাস হয়ে বসে রয়েছে, বেতন পায় 8,000 টাকা 9,000 টাকা। তো যেহেতু আমার নিজের উৎপাদনের মাল, দামও কম, মোটামুটি এই মালগুলো অনেক লাভজনক, এই জন্য আমার ভিডিওটা দেয়া, ঠিক আছে। আর আপনাকে দেখা যেতেছে ইলেকট্রিক ব্যবসা করতে অনেক টাকা লাগে না, এটা মোটামুটি অনেক লাভজনক একটা ব্যবসা। কেন লাভজনক? কারণ এই মালটা কিন্তু পচেও না গলেও না, কোনো এক্সপায়ার ডেটও নাই, ঠিক আছে। যারা নতুন মানুষ এরা এই ব্যবসাটা ধীরে ধীরে শুরু করতে পারে, আর যারা পুরাতন মানুষ তারা আমার রেটটা দেখবেন, যদি মনে হয় যে না আমি আমার কথায় কাজে মিল আছে রেট কম, কারণ আপনারা কিন্তু বিভিন্ন জায়গাতে মাল কিনেন নবাবপুর, বাংলাদেশের মধ্যে সিংহভাগ মালই নবাবপুর থেকে যায়, প্রাণকেন্দ্র বলা হয় এটাকে, যদি আমার রেট আমি রেটটা বলবো, যদি রেট মনে করেন যে না রেট কম আছে তাহলে আপনি আমার থেকে নিয়েন, বা কন্ডিশনের মাল নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। একটা ইলেকট্রিক দোকানের যত মাল আছে তার থেকে আরম্ভ করে স্ক্রুটা পর্যন্ত আমার কাছে আছে, সব মালই আমার কাছে আছে ইনশাল্লাহ, সব মালই পাবেন। এবং আপনারা যে মাল নিবেন, কোনো মাল আমার মাল নিলেন, নেওয়ার পরে যেদিন তারিখ থাকবে যে যেই তারিখে মালটা নিয়েছেন ওই তারিখ থেকে 6 মাসের মধ্যে কোনো মাল যদি অবিক্রিত থেকে যায় সেই মালটা আপনি চেঞ্জ পাবেন, এটা হলো একটা। দ্বিতীয় কথা হচ্ছে, কোনো মাল নিলে নেওয়ার পরে দেখা যায় ইলেকট্রিক জিনিস আমরা অনেক বলে দিই, হ্যাঁ আমার মাল অনেক 100% ভালো, কিন্তু দেখা যায় একটা স্ক্রু একটা নাট নাই, আপনারা বিক্রি করতে পারতেছেন না, ঠিক আছে, আপনাদের লস হবে, আমি আপনাদের এগুলো সব চেঞ্জ করে দেবো। তারপরে দেখা যেতেছে আপনারা যদি আমার ইয়েগুলো আমি একটু বলি,
তারপরে এটা অনেক ভেবে চিনতে তারপরে আমি বলতেছি। তারপরে যদি মনে করেন দেখা যাইতেছে যে আপনারা ছয় মাস এক বছর হয়ে গেল, আপনারা আমার সাথে রেগুলার ব্যবসা করেন, মিনিমাম মাসে একবার মাল নেন, আপনাকে 20,000-50,000-1,00,000 টাকার মাল লাগবে, আমি ইনশাল্লাহ আপনাদের দিব। আচ্ছা, এই ধরনের সুযোগ সুবিধাগুলো আপনারা আমার থেকে পাবেন। আর যারা বেকার ভাই আছেন এদের জন্য আমার খুবই ইয়া, কারণ আমি অনেক মানুষ আছে, যেমন কয়েকদিন আগে এটা হচ্ছে বছর দেড়েক আগে গাজীপুরের একটা লোক, সে বিএ পাশ করছে, তো বিএ পাশ করছে, নাম হলো সোহেল, সে বিএ পাশ করছে কিন্তু সে বসা, তো আমার সাথে আলাপ হয়েছে, আমি আলাপ করে মাত্র আমি 5,000 টাকা তার ব্যবসা ধরাই দিছি। তার এখন 6টা হুন্ডা আছে, সে এসআর দিয়ে মাল বেচায়। আল্লাহ তাআলা বলছে তুমি ঘরে বসে থাকলে তোমার তো কেউ খাবার দিবে না, তোমার পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে তোমার একটা লেভেলে যেতে হবে, উন্নত করতে হবে, ঠিক আছে। তো এখন আমি মালের রেট গুলা দেখাচ্ছি, যদি আমার মালের রেট আপনাদের মনে হয় যে না মালের কোয়ালিটি এবং রেট ঠিক আছে তাহলে আপনারা আসবেন, আর আপনারা ইচ্ছা করলে আসতে পারেন, এসে আপনাদের চায়ের দাওয়াত রইল, আপনারা চা খাবেন, ঠিক আছে, তারপর দেখবেন যে আমার কথা কাজে মিলে আছে কিনা, তাহলে আপনারা মাল নেবেন। তো আমি এখন আপনাদের কিছু সুইচ দিয়ে শুরু করি, ঠিক আছে, সুইচ দিয়ে শুরু করি। তো সুইচটা হচ্ছে আমার কাছে সবচেয়ে কম দামি দিয়ে প্রথম সুইচ শুরু করি, এই যে আমার কাছে এটা আছে সুইচ, এটা হচ্ছে 72 টাকা ডজন, 6 টাকা পিস পড়বে, 72 টাকা ডজন। কিন্তু কোনো মালই যদি এক কোয়ালিটি থাকে আপনারা কখনো বিক্রি করতে পারবেন না, যারা পাইকারি ভাই তাদের জন্য বলতেছি, ঠিক আছে। প্রত্যেকটা মালই কয়েকটা কোয়ালিটি লাগবে, যেমন আমার কাছে সুইচ প্রত্যেকটা কোয়ালিটি, যেমন 6 টাকা, এটা এটা হলো 6 টাকা মানে 72 টাকা ডজন, এটা হলো 7 টাকা, 7 বারং 84 টাকা ডজন, এটা হলো কি, এটা 1J, এটা হলো 6 টাকা 91 পয়সা, 95 টাকা ডজন। আর যত কালার আছে, কালার কালার বলতে গেলে এই যে একদম খোদাই করা লেখা থাকতে হইব, ঠিক আছে, খালি খোদাই করা লেখা না, এটার ভিতরে যা আছে সব কিছু পিতল থাকতে হবে। এটা দাম, এটা হচ্ছে আপনার পড়বে 9 টাকা 16 পয়সা, 110 টাকা ডজন, 9 টাকা 16 পয়সা সুজা হিসাব। তো আমার কাছে 6 টাকা, 7 টাকা, 7 টাকা 91 পয়সা, 9 টাকা, মানে প্রত্যেকটা মানের, প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা রেগুলেটর আপনারা আমার কাছে ম্যাচিং পাবেন, অনেক জায়গায় এটা পাবেন না। হ্যাঁ, আর রেগুলেটরগুলো হচ্ছে 17 টাকা থেকে শুরু, ঠিক আছে, রেগুলেটর হলে আপনি 17 টাকা থেকে শুরু, 17, আর প্রত্যেকটা রেগুলেটরের মাসে গ্যারান্টি আছে, 17 টাকা, 20 টাকা, 25 টাকা এরকম করে রেগুলেটর, প্রত্যেকটার রেগুলেটর আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে রেগুলেটর আবার এগুলো কি ডাবল ভলিউমের রেগুলেটর, ঠিক আছে, 5 বছর 5 ইয়ার্স গ্যারান্টি, হ্যাঁ 5 বছর গ্যারান্টি, যদি প্রবলেম হয় এক্সচেঞ্জ দেয়, এক নো, হ্যাঁ এক্সচেঞ্জ, যদি প্রাইসটা কত বলেন, এটা এটা হলো ডাবল ভলিউম, আমি বললাম এটা ধরলে এটা হলো 35 টাকা, এটা হলো 1J, নামটা মনে রাখবেন, এটা নাম হলো 1J। আর কোনা আছে আপনার কি, ওটা 17 টাকা, কোনাটাকে আছে আশেপাশে দেখাই দিলাম, ওই যে ওই যে এটা লোক তো দেখা দিই, হ্যাঁ এই যে এই যে এটা হলো অনলি 17 টাকা পার পিস, 17 টাকা। কত সেল হয় এটা? কত? 70 টাকা 80 টাকা, 70 টাকার নিচে কোনো রেগুলেটর নাই, ঠিক আছে, 4 গুণেরও বেশি লাভ ইনশা। হ্যাঁ, ওই ইলেকট্রিক ব্যবসা আমি কেন বললাম ভাই, যারা বেকার আছে, যে বললাম না 7,000 টাকা বেতন পান, চাকরির পিছনে না ঘুরে আপনারা কিছু টাকা ইনভেস্ট করেন, কিছু টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা শুরু করেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা সফলতা অবশ্যই পাবেন, ঠিক আছে। কেন সফলতা পাবেন? কারণ এটা তো পচেও না গলেও না, যে একটা মাল কিনলেন আপনি এত তারিখের মধ্যে বিক্রি করতে না পারলে আপনি ধরা খেয়ে যাবেন, এই ধরনের কোনো চান্সই নাই ভাই, ঠিক আছে। তো এই জন্য আপনারা আমার কাছে আসবেন, যত পরামর্শ আছে বিজনেস সম্বন্ধে ইনশাল্লাহ আমি দিব আপনাদের, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার গিয়ে টুপিন প্লাগ গুলো এগুলো দেখালাম, এছাড়াও কিন্তু আমার কাছে আরো অনেক মাল আছে, সব মাল তো দেখানো সম্ভব না এই জায়গায়, ঠিক আছে, সময়ের স্বল্পতার কারণে। তো কিছু টুপিন আছে আমার, টুপিন আরো আছে অনেক, এই যেমন মনে করেন একদম প্রথম কম দাম দিয়ে শুরু করি আমি, এই যে এই টুপিন গুলো, এটার দাম হচ্ছে মাত্র 44 টাকা ডজন, 44 টাকা পড়লে মানে 3 টাকা সামথিং পরে, এক পিস 3 টাকা, জি 3 টাকা, 10 টাকা নিচে তো মার্কেটে না, 10 টাকা না, হ্যাঁ এটা 15-20 টাকা ভাই, কি বলে যদি ধরি দাও 3 গুণ লাভ, হ্যাঁ জি জি অবশ্যই 3 গুণ লাভ। হ্যাঁ, তারপর যেমন এই যে পিতলের মাল আছে একটা, ঠিক আছে, এই যে এটা সরি রাবার, এই রাবারটা অনেক পিভিসিটার, অনেক শক্ত, এটা গলে না, ঠিক আছে, 7 টাকা পিস 84 টাকা ডজন। আচ্ছা, তারপরে যে এগুলা যে গেছে, এই যে এটা হলো, এই যে যেমন এই যে এটা 3 টাকা পিস, 3 বারং 36 টাকা ডজন, জি 3 বারং 36 টাকা ডজন। তারপরে এই যে আরেকটা আছে মালে, যে এটা, হ্যাঁ এটা 6 টাকা পিস 6 বারং 72 টাকা। তারপরে হচ্ছে আপনার এই যে একটা কালারিং আছে কেচিং, এটা হলো 110 টাকা ডজন, 110 টাকা হলো 9 টাকা 16 পয়সা পরে, এগুলি সবই পিতল নেকেল করা আর কি, কারণ কালো যেন না হয়, ঠিক আছে। আচ্ছা, এটা এটা গেল, আরো এই ধরনের আনুক আছে, আরো যে এই যে টুবিন প্লাগ আছে, লাইট জ্বলে ইন্ডি লাইট জ্বলে, তারপরে হচ্ছে এই যে আরো আছে, মানে অ্যাভেলেবেল আছে, অনেক আছে আমার কাছে, হ্যাঁ অনেক আছে। এই যে এটা হলো 60 টাকা ডজন, 5 টাকা পিস, 5 বারং 60 টাকা, আচ্ছা 60 টাকা, হ্যাঁ 5 বারং 60 টাকা। তারপরে যে টেলিফোন সকেট, টেলিফোন টুপিন আছে, হ্যাঁ এগুলো আছে। আর মোটর, এই যে আমি আপনার একটা জিনিস দেখাই, এই যে এটা জিনিয়া,
এই টু পিন প্লাগটা হলো বাংলাদেশের এমন কোনো কিছু হেভি যে নাই যেটা না চলবে, লোড নিতে পারবে, লোড নিতে পারবে, ঠিক আছে। এটার এই যে রিংটা দেখেন, তারপরে আমি আপনাদের কিছু এখন ঝুলন্ত হোল্ডার দেখাই। আর আমি আরেকটা কথা বলি ভাই, আমার কাছে কিন্তু এই মাল না, জাস্ট আমার কথা বলার উদ্দেশ্য হলো আমার প্রচারের জন্য। এটা সত্যি কথা, অনেকে অনেক কথা বলবে কি যে না হ্যাঁ আমি আনার জন্য, অ্যাকচুয়ালি কি এটা আমার প্রচার, আমার লাভের জন্য। কিন্তু সেই ক্ষেত্রে যারা বেকার, বললাম তো যারা বেকার ব্যবসা, যেহেতু আমি মাল প্রোডাকশন নিজে করি, আমাদের মালের দাম কম, তো এই জন্য মনে করেন আপনাদের কাছে এই বার্তা পৌঁছায় দেওয়া যে আমার কাছে কম রেট আপনারা মাল পাবেন, এবং অবিক্রিত যদি কোনো মাল থেকে যায় সেটা আমি চেঞ্জ করে দেবো, আমি কথা দিলাম আপনাদের, ঠিক আছে। আর কথায় কাজে বিল না থাকলে আপনারা আসবেন, এসে দেখার পরে চলে যাবেন, কোনো হোল্ডার যেমন এই যে প্যান্ডেল হোল্ডারটা, এটার দাম হচ্ছে 60 টাকা ডজন, 5 টাকা পিস, 5 12 60 টাকা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এই কিছু সেফটি হোল্ডার আছে, যেমন এই যে এটা, এটা হচ্ছে পিতলের মাল, পিতলের, আপনারা সবসময় 100% কপার দেখে মাল কিনবেন, কারণ এটা দাম কত, এটা 110 টাকা ডর্জন, 110 টাকা ডর্জন যদি হয়ে থাকে এটা পার পিস পরে কত, 9 টাকা 16 পয়সা, 9 টাকা 16 × 12 মানে 110 টাকা। তো যেহেতু 110 9 টাকা 16 পয়সা আপনার পিতল ভাই যে দোকানদার বাইরা যে আপনারা পাইতেছেন, তো এটা বিক্রি করবেন কত, 25 টাকা 30 টাকা বা 20 টাকায় বিক্রি করবেন, তা তো ডাবল হয়ে যেতে বেশি। তো আপনারা কি করবেন, বেশিরভাগ চেষ্টা করবেন যে কোনো দোকান থেকে মাল কিনবেন 58 টাকার জন্য লোহাটা কেনার চেষ্টা করবেন না, পিতলের মাল নেবেন। এই জন্য নেবেন, দেখেন আপনি যদি পিতলের মালটা নেন, বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে বাঁচবে, কারণ একটা দুর্ঘটনা থেকে দেখা যায় পুরো একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় ভাই। এই জন্য বিশ্বাস চেষ্টা করবেন, তারের ক্ষেত্রে 100% তামার তার, এবং ইলেকট্রিক পণ্যের ক্ষেত্রে 100% কপার, লোহার তারটা আপনারা বয়কট করবেন, কারণ এগুলো অ্যাকচুয়ালি কি 2-1 টাকা ডিফারেন্স, 8-1 টাকা ডিফারেন্স, 8-1 টাকার জন্য এটা কখনো করবো করাটা ভালো না। তারপর যার যার ব্যক্তিগত ব্যাপার এটা আমি বলে দিলাম। আচ্ছা, তারপর আমার কাছে এই যে কালার হোল্ডারগুলো, এই কালার হোল্ডার কিনলে কিন্তু অনেক আছে, যেমন এক্সাম্পল এটার দাম 10 টাকা 41 পয়সা। আচ্ছা, এটার দাম হলো 10 টাকা 41 পয়সা, জি, এটা হচ্ছে শুধু 10 টাকা, 10 টাকা পিস। আচ্যা, তারপর আরও আছে আপনার কি 110 টাকা ডজন আছে, ঠিক আছে, এই কালার হোল্ডার। তারপর যে আরেকটা নতুন একটা আকর্ষণ আসছে, এই যে এটা ফেদার, এটা 11 টাকা 25 পয়সা ভাই, এটা আপনি, হ্যাঁ, তাও পিতলের মাল, তাও পিতলের মাল 11 টাকা 25 পয়সা, না ইম্পসিবল, 11 টাকা 25 পয়সা। এই মালটা হচ্ছে আপনি এনে যে কোনো জায়গায়, আমার তো অনেক কাস্টমার আছে না, তো বলি যে ভাই এটা কত টাকা বেচছ তোরা, বলে 50 টাকা, আমি তবাক হয়ে যাই যে 50 টাকা, এটা তো 30 টাকা বেচলে অনেক কিছু, ঠিক আছে, তো 50 টাকা বিক্রি করে। তারপর যার যার ব্যক্তিগত ব্যাপার যে কে কত বেচো সেটা আমার দেওয়া উচিত না, কিন্তু বললে আর কি, বললে যে এত টাকার বেশি বেচেন না। আচ্ছা, তারপর আরও যে ডেকোরেশন করার হোল্ডার আছে, এগুলোর দাম খুবই কম। আমার কাছে যে এত ভালো ভালো হোল্ডার আছে, সবচেয়ে হাই কোয়ালিটি হোল্ডার দামও 12 টাকার উপরে না, ঠিক আছে, 12 টাকার উপরে না, কিন্তু এগুলো মানে প্রচুর ভালো। যেমন এই যে একটা হোল্ডার আছে, যে এটা, হ্যাঁ, এই যে পানি কালার, এটা খুবই সুন্দর, ঠিক আছে, এটার মধ্যে যদি, এটার মধ্যে যদি 200 ওয়াটের বাল্বও জ্বলে টানা 24 ঘন্টা এটা গলবে না, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা জিনিস দেখাই আমি, জি, আরেকটা জিনিস দেখাই আমি আপনারে, যেমন এই যে এটা, এই প্যান্ডেলটা, এই যে প্যান্ডেলটা দেখাই, এই যে দেখেন এটার মধ্যে, এই যে এটা কত হেভি, আমি একটু যদি দেখাইতে পারতাম, কত এটা, একদম নর্মাল টিন। আচ্ছা, এইটাও কিন্তু পিতলের মাল, এটাও পিতলের মাল, এটা হচ্ছে আপনার 105 টাকা ডর্জন, এটা 125 টাকা ডর্জন, এটার দাম পর 8 12 96 8 টাকা সামথিং, আর এটা হচ্ছে পরে 10 টাকা 41 পয়সা। এটার মধ্যেও একই সেম, যদি 200 ওয়াটের বাল্বও যদি এটার মধ্যে 24 ঘন্টা টানা জ্বলে এটা কিছু হবে না, কারণ অনেকেই বলতো কি যে ভাই হোল্ডার নেই, কিন্তু 200 ওয়াটের বাল্বগুলো যদি আমি ইউজ করি গলে যায়, এই জন্য তাদের জন্য আমি একটু হেভি করে এটা তৈরি করা হয়েছে, হ্যাঁ, হেভি করে তৈরি করা হয়েছে। আচ্ছা, তারপর তো হোল্ডারও অনেক পদের আছে ভাই, এই যে মাইক আছে, এটা 125 টাকা, ঠিক আছে, মাইক আছে, টুইন, এই যে টুইন 150 টাকা, টুইনও, এই যে, এগুলি আমার প্রত্যেকটা জিনিসই কিন্তু যে 100% কপার, 100% কপার,
ঠিক আছে, প্রত্যেকটা প্রোডাক্ট 100% কপার। আচ্ছা, এর মধ্যে আমি কিছু হোল্ডারও দেখায় ফেলি, যেমন কিছু বাটাম হোল্ডার আছে যে কালার 160 টাকা ডর্জন। হ্যাঁ, প্রকার ভেদে দাম বেশি কম হয় আর কি। আচ্ছা, তা এই যে বাটামগুলো, হ্যাঁ 160 টাকা ডর্জন কালার, এটা 140 টাকা ডর্জন। তারপরে এই যে এটা 145 টাকা ডর্জন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, আমার কিন্তু স্ক্রুগুলো এই কন্টাক্টগুলো 100% পিতল, কিন্তু স্ক্রুগুলো কিন্তু লোহা থাকে, স্ক্রু স্ক্রু স্ক্রুগুলো লোহা থাকে, কিন্তু এটার স্ক্রুটা হলো পিতল। এটার স্ক্রুটা হলো 100% পিতল। ঠিক আছে, এই স্ক্রুটা পিতল। এটা আরেকটা দেন, এটা কত হেভি একটা মাল, একটু নিচে করেন, আমি একটু দেখাই। দেখেন তো ভাই, এই যে এই যে এই যে দেখেন। ও আচ্ছা আচ্ছা, এটা এটা উঠাও উঠাও তো, এটা কিছু হয় না, দেখেন এটা। এই জিনিসটা যদি আপনার, এই জিনিসটা যদি কোনো বাড়িতে লাগানো হয়, অথচ এটা দাম কত পড়তেছে জানেন? এটা হলো আপনি 195 টাকা ডর্জন। 195 টাকা যদি ডর্জন হয়, 16 টাকা সামথিং পড়ে, 17 টাকার কম, মাত্র 16 টাকা। হ্যাঁ, 17 টাকা, 17 টাকা মনে হয়, বা 17 টাকার কম এরকম হইতে পারে। তো এইটা যদি একবার লাগানো হয়, এটা যদি 50 বছর এটা কিছু হইব না, আমি গ্যারান্টি 50 বছর। ঠিক আছে, আমাদের কাছে অ্যাকচুয়ালি অনেক মাল আছে, মানুষের জানে না, এই জন্য প্রচারের জন্য এটা দেয়া, মানুষের বোঝানো যে আসলে এটা আছে, ঠিক বুঝছেন? হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার গিয়ে এই ধরনের যে এটা 100, মানে বেশিরভাগই দাম কম আমার কাছে, বেশিরভাগ এলে 13 টাকা, 14 টাকা, 15 টাকা। ঠিক আছে, ওই 30-35 টাকার জিনিস আমার কাছে নাই, যেগুলো আছে ওগুলি কোয়ালিটি ফুল এবং কি ওগুলি অনেক ভালো মানের, আপনারা এসে খালি দেখবেন। ঠিক আছে, আচ্ছা তারপর কিছু বড় বাটন দেখাই আমি। হ্যাঁ আচ্ছা ভাই, এরপর কোনটা দেখাচ্ছিলাম আমি, এখন আমি আপনাদের কিছু বাটাম দেখাবো। এখন কিন্তু আপনার গ্যাংসুই যেটা প্রচুর চলতেছে, প্লাস গ্যাংসুইজের পাশাপাশি এই ধরনের মালগুলো নিচ্ছে। গ্যাংসুইজ বলতে গেলে এই যে এই গ্যাংসুই, তারপরে এই যে এখানে গ্যাংসুই, আবার আমার কিন্তু মালগুলো ঢেকে রাখছে ও, সেটা এই যে গ্যাংসুই সব স্যাম্পল দেয়া আছে। জি জি, আরো আছে আরো, আর এই যে এই যে ভাই, এই জায়গা ওরে দেখেন, এখানে কিন্তু হিউজ কালেকশন রাখা আছে। আরেকটা জিনিস দেখা, সেটা হলো তার, এটা তো দেখাবো, এই যে তারের কালেকশন গুলো, হ্যাঁ এগুলো কিন্তু সব স্যাম্পল। হ্যাঁ, আমার মাল দিতে কোনো সমস্যা হয় না, দেখা যেতেছে মালে অর্ডার দিলে আপনারা যদি মোটামুটি কম টাকার অর্ডার থাকে, তাহলে মিনিমাম 30 মিনিটের মধ্যে আমার হয়ে যায়, আর যদি বড় ই অঙ্কের থাকে তাহলে 1-2 ঘন্টা, কারণ উপরই আমার গোডাউন, এটার সুবিধা আছে, এটা দোতলায় আমার গোডাউন। ঠিক আছে, তার আচ্ছা এই যে বিআরবি তার, এই যে বিজলি তার, ঠিক আছে, আর এই যে দেখেন তো, এই যে বিজলি, এই যে বিআরবির আমি ডিলার আর কি। হ্যাঁ, আমি ডিলার, এই মাল এইগুলো আছে আমার কাছে। তো তারের দামটা যেহেতু দেখাইতেছি, তারের দামটা আমি বলে দিই, যেমন এই যে এই তারটা, প্রথমে অ্যালুমিনিয়াম দিয়ে কম দাম দিয়ে শুরু করি, চাইনা তামা যেটাকে বলে, সেটা হলে 40-76 যে তার, 40-76 তারের দাম হইলো, 40-76 তারটা আছে আশেপাশে, এই যে আছে, হ্যাঁ এই যে 40-76 তার, এই 40-76 তারটার দাম হচ্ছে 140 টাকা। 1 টাকা 40 পয়সা করে গজ কেনা পড়বে, এইটা কিন্তু বিক্রি করা যায় মিনিমাম 7 টাকা করে গজ। ঠিক আছে, এটা হলো 40-76। ঠিক আছে, আচ্ছা এটা গেল, এটা যাওয়ার পরে আরেকটা তার আছে, সেটা হলো 70-76 টায়ার। ঠিক আছে, 70-76 টায়ার, এটার দাম পড়বে 280 টাকা। 280, মাঝে মধ্যে 5 টাকা কমতেও পারে, 5 টাকা বাড়তেও পারে ভাই, কারণ এই চাইনা তামাগুলা বা এগুলাগুলা কিন্তু চাইনার সাথে রিলেটেড। জি জি, চাইনা, চাইনার সাথে। হ্যাঁ, এটা তো এই ধরনের তার। তারপরে হচ্ছে আপনার গিয়া এটা গেল, তারপরে কিছু তামার তার আছে, তামার তারটা হচ্ছে এই যে এই তারটা, এটা তামার, তামার 1476-এর বর্তমান তামার যে বর্তমান যে রেটটা, সেটা হচ্ছে 395 টাকা, এটা বর্তমানের রেট, এটা 5 টাকা কমতেও পারে, 5 টাকা বাড়তেও পারে। আচ্ছা, 2376 যেটা, সেটা হচ্ছে বর্তমান যে রেট 490 টাকা, আর যেটা হইলো আপনার গিয়া 4076, 4076টা বর্তমান রেট 720 টাকা। 100% 100 গজ থাকবে, মানে হ্যাঁ 100% 140 টাকা, ওটা কি 100 গজ? না না, ইম্পসিবল, ইম্পসিবল, 80 গজ। এটা আমি আপনাদের বলি যে আপনাদের সবাইকে বলি, অ্যালুমিনিয়ামের তার কখনো 80 গজের উপরে হয় না, এটা বলে যে 100 গজ, কিন্তু এটা ভুল কথা। আর যেটা তামা, সেটা আপনি কনফার্ম করে নেবেন, কারণ তামা 100 ভাগের মধ্যে 90 ভাগই 100 গজ হয়। ঠিক আছে, আচ্ছা এটা গেল তামার দাম। তারপর হচ্ছে কিছু এফটি সাদা, আর এই বিআরবি তার, মনে করেন আছে বিআরবি বিজলি ছিজলি, তারের যত কালেকশন, তারের যত কালেকশন সব তার আমার কাছে আছে। ঠিক আছে, আর্থিং তার আছে, ঠিক আছে আইপিএস তার আছে, সব আছে যা মনে হয় সব আছে। আর তারপরে সেই ক্ষেত্রে তার তো দেখাইলামই, তো তারপরে হচ্ছে এই রিলেটেড হচ্ছে কি এইগুলা বর্তমানে এগুলা খুব চলতেছে, সিলিং হোল্ডার, হ্যাঁ সিলিং হোল্ডার, এগুলা মোটামুটি ভালো চলতেছে। তো এগুলা হচ্ছে 50 টাকা থেকে, কালারটা একটু দেখান, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, এখান থেকে কালার দেখা যাচ্ছে, 50 টাকা থেকে
73 টাকা পর্যন্ত, 50 টাকা থেকে 73 টাকা পর্যন্ত মিনিমাম আমার কাছে 20 থেকে 25টা আইটেম আছে। এই যে কালারটা দেখা যাচ্ছে, এটা আবার ডিসকালার হয়ে যাবে তো ভাই? এইটা ডিসকালার এটা কখনো হবে না, যদি হয়ে যায় ওটা গ্যারান্টি আমি 10 বছরের, ওটা গ্যারান্টি আমি। আচ্ছা এখন আমি নরমাল হোল্ডার দেখাই কিছু। এই যে একটা নরমাল হোল্ডার আছে, প্রাইসটা বললেন না তো ভাইয়া? এটা 50 টাকা থেকে, মানে এটা অনেকগুলো কোয়ালিটি আছে, রেঞ্জটা বলে দিচ্ছেন? রেঞ্জ হ্যাঁ, 50 টাকা থেকে 73 টাকা, 73 টাকা বেড়ে বাইরে যাবে না, 74 টাকা কোনো কিছু হবে না আমার কাছে নাই। ওকে ঠিক আছে, এর মধ্যে আপনারা যেটা পছন্দ করবেন আপনারা ওটা নেবেন। এর মধ্যে আমার কাছে আছে কি, জিএফসি আছে, ওয়ান প্লাস আছে, নাইসের আছে, বিভিন্ন কোম্পানির আছে, আপনারা দেখাবো, পছন্দ হইলে আপনারা নেবেন, ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখা যেতেছে যে আপনাদের মনে করেন আসলে না যে আমি বলতেছি যে 50 টাকা 73 টাকা, আপনারা তো হাতে নিয়ে মালটা দেখবেন তারপর লেখাবেন, লেখার পরে যদি মনে হয় যে না রেট বেশি হয়ে গেছে গা, আপনারা সোজা উঠে যাবেন ভাই, মাল নিতে হবে না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে আপনাকে কিছু কম দামি বাটাম দেখাই, সেটা হচ্ছে আপনার এই যে বাটামটা, যারা এটা 175 টাকা ডর্জন পড়বে, 175 টাকা ডর্জন, কিন্তু 175 টাকা যে ডর্জন এটা কিন্তু 100% পিতল, তাই 100% পিতল। এই দেখতে পাচ্ছি, জি এই যে 100% পিতল, ঠিক আছে। তারপর এই যে চালতা, চালতা হ্যাঁ 225 টাকা, 225 টাকা, 225 টাকা হইলো, 225 টাকা যদি হয় এটা 18 টাকা 70 টাকা 75 পয়সা, হ্যাঁ 70 টাকা 75 পয়সার মতো পরে, ঠিক আছে। আর এটা পরে 14 টাকা সামথিং, 15 টাকা পরে না। আচ্ছা এটা গেল, এটা এরপরে তো আরও আছে যে সুপার স্টার মডেল আছে, এটা এই যে এটা, এটা হ্যাঁ এটা 200, জি এটা 285 কপি, কপি না এর আলাদা একটা, এটা আমি বানাইছি আর কি, ঠিক আছে, আলাদা নাম দিয়া, কাশেম নাম দিয়ে বানাইছি। এটা 265 টাকা পিতলের কন্ট্রাক্ট। আচ্ছা ওকে, তারপরে এই যে এখানে আছে আরেকটা, এই যে এটা, এটা হলো এটা হচ্ছে একটু বড় আর কি, এটা কালার আছে 2-3টা কালার আছে, লাল আছে, মানে গ্রিন আছে, অনেক কালার আছে। এটা হলো আপনি 295 টাকা, ঠিক আছে। তারপর এই যে একটা আছে আকর্ষণ, এটা রেড কালার আছে প্লাস এই আকাশি কালার, এটা 2টা কালার, কিন্তু এটা এতই মানে সুন্দর যে এটা যেমন এই যে গতকালকে মনে আমি টোটাল একটা 5তলা বিল্ডিং এর টোটাল এই অন্য মাল নিতে আসছে সে এটা দেখে সব এটা নিয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ আউটলুকিংটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি, জি জি জি, এটা আপনারা নিতে পারেন। তারপরে আপনার গিয়ে যে আরো আছে ফিন প্যাচ, মানে আমার কাছে এছাড়াও অনেক আইটেম আছে, মিনিমাম 50টা আইটেম আছে। এরপরে দেখা যেতেছে এখন আমি কিছু 6 পিন দেখাবো, কারণ হ্যাঁ এগুলো মোটামুটিভাবে এখন অনেক চলে, আজকে থেকে 20 বছর বা 15 বছর আগে একটা ফ্রিজ কিন্তু একটা ধনীর বাসায় থাকতো, কিন্তু একটা ফ্রিজ এখন দরকারি হয়ে গেছে। এখন একটা নর্মাল যারা মাসিক 10,000 টাকা ইনকাম করে তাদের বাসায় একটা ফ্রিজ আছে, ঠিক আছে, কারণ জিনিসপত্র রাখতে পারে হ্যান তেন। তো ফ্রিজটা বাড়াতে 6 পিনগুলো মোটামুটি ভালো চাহিদা, তো এটা আমি প্রথম কম দাম থেকে শুরু করি। এই যে 6 পিন, হ্যাঁ 48 টাকা, 48 টাকা মাত্র, জি 48 টাকা। এটা কিন্তু এগুলো কিন্তু বিক্রি হয় অনেক, মানে সর্বোচ্চ 250, সর্বনিম্ন আপনার 180। এটা হলো 8 পিন, 52 টাকা, গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো? এগুলা কোনো গ্যারান্টি নাই, চেকের সমস্যা হলে চেঞ্জ আছে, চেকের থেকে চেঞ্জ আছে, চেকে কোনো চেকে কোনো প্রবলেম হলে চেঞ্জ আছে। আচ্ছা তারপরে হচ্ছে এই দুইটা দেখলেন আপনি, 48 টাকা 52 টাকা, এইটা হলো আপনার এসটি, জি এটা কিন্তু অনেকে চিনে আর কি, এটা সবাই চিনে, এটার দাম বর্তমানে 62 টাকা, এটা 60 টাকা হইতে পারে, আবার 64 টাকা হইতে পারে, আবার 58 টাকা হইতে পারে, ঠিক আছে, 2-4-5 টাকা এদিক সেদিক হয়, জি ওঠানামা করে। আচ্ছা তারপর আরেকটা দেখাই, সেটা হলো এই যে এটা আছে একটা, এটা কিন্তু এই কাভার দেওয়া, ঠিক আছে, আঙ্গুল ঢোকার কোনো চান্স নাই, এটার দাম হলো 70 টাকা। আর আরেকটা আছে এই যে টিডিকে, এটার দাম হলো 74 টাকা, টিডিকে, এটা হচ্ছে আপনার এই টিটি ব্র্যান্ডের, ঠিক আছে কিটি ব্র্যান্ডের। তো এছাড়া আরও আছে আমার কাছে পাথরের সকেট, এগুলো পাথরের, পাথরের কম্বাইন, এই যে পাথরের কম্বাইন, ঠিক আছে পাথরের কম্বাইন, এগুলো গ্যারান্টি 2 বছর। আচ্ছা কিছু হলে চেঞ্জ? 2 বছর গ্যারান্টি, 2 বছর গ্যারান্টি, এগুলো 2 বছর গ্যারান্টি। ওকে, দাম কম, এগুলো দাম কম, এগুলো 78 টাকা থেকে 135 টাকার মধ্যে আছে, অনেকগুলো প্রায় 10টা আইটেম আছে এর মধ্যে, যে নেয় 78 টাকা, 85 টাকা, 90, 95 এরকম করে, ঠিক আছে। আচ্ছা এটা দাম 78 টাকা, এটা নাম হলো ইজিপি, তো এরকম এক একটা দাম এক এক রকম থাকে আর কি। তারপর আপনাকে সিরামিকের কাট আউট আছে 32 এমপিয়ার থেকে 16 এমপিয়ার, 32 এমপিয়ার, 63, 100, 200, প্রত্যেকটা সব কাট আউট আছে। হ্যাঁ তারপর হচ্ছে এই যে আরেকটা জিনিস আছে, এই যে কম্বাইন্ড, এই যে কম্বাইন্ড 2 বছর গ্যারান্টি, সব হলো কপার, 100% কপার, 100% কপার, 2 বছর গ্যারান্টি, এটা দাম হলো 135 টাকা, অনলি 135 টাকা, হ্যাঁ 135 টাকা এটা। আচ্ছা তারপরে আরও কিছু কি আছে, যেমন এই যে মোটরের সুইচ, মোটরের সুইচ আছে 1 বছরের গ্যারান্টি, এটার দাম হলো 85 টাকা, মাত্র 85 টাকা। এটা কি বাংলাদেশ? এটা না না না, ইন্ডিয়ান, ইন্ডিয়ান, ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়ান। এই যে এটা আছে, আচ্ছা মাত্র এটা 115 টাকা, 115 টাকা, হ্যাঁ 115 টাকা।
আর আরেকটা আছে আপনার গিয়া কিচির, এই যে এই ব্র্যান্ডের আছে একটা, এই ব্র্যান্ডের আছে একটা 150 টাকা, 150 টাকা, হ্যাঁ এই ব্র্যান্ডেরটা 150 টাকা ওটা আছে। আরে আর কিছু তো টেস্টার দেখতেছেন, টেস্টার আছে আপনার গিয়া, যেমন এই টেস্টারটার দাম হলো 10 টাকা, এটা প্লাস মাইনাস, এটার দাম হলো 6.5 টাকা। তারপরে এই যে কালারিং আছে এটার দাম হলো 13 টাকা 50 পয়সা কালারিং। এগুলো কিন্তু বেশিরভাগই টুইন, সার্কিট ব্রেকার গুলো দেখেন, লেখা আছে 5 ইয়ার্স গ্যারান্টি, ঠিক আছে 5 ইয়ার্স গ্যারান্টি। একটা সার্কিট ব্রেকার পাবেন এল, যেটা হলো সিঙ্গেল সেটা পাবেন 72 টাকা, আর যেটা ডাবল সেটা হলো 144 টাকা। 5 বছর গ্যারান্টি, একদম গায়ে লেখা থাকবে যে 5 বছর গ্যারান্টি, যে গায়ে লেখা, হ্যাঁ 5 ইয়ার্স গ্যারান্টি গায়ে লেখা থাকে। আচ্ছা ঠিক আছে, তাও তা আমার কাছে অনেক আইটেমই আছে, কেবল ক্লিপ থেকে আপনি স্ক্রু, তারপর আপনার কেবল টাই, ঠিক আছে রয়্যাল প্লাগ সবই আছে। বলেন এরপরে কোনটা দেখাচ্ছেন? এরপরে আমি দেখাবো হচ্ছে কিছু শীতের আইটেম দেখাই, হ্যাঁ কারণ দেখা যাচ্ছে অনেকে আমার মানে বলছে যে শীতের আইটেম কি আপনি উঠান নাই, অ্যাকচুয়ালি শীতের আইটেম আমার কাছে আছে, ঠিক আছে। যেমন শীতের আপনি কি, শীতে কিন্তু লাইট প্রচুর চলে, ঠিক আছে, তো শীতে লাইট আপনার প্রচুর চলে, তো এর মধ্যে এই যে লাইট, হ্যাঁ বিভিন্ন পদের লাইট আছে, যেমন আপনার কি এই এই লাইটগুলো হচ্ছে বর্তমানে চলতেছে 14 টাকা 50 পয়সা, লাইটগুলো 14 টাকা 50 পয়সা, ডিম লাইট, কালার লাইট হিসাবে, কালার লাইট, ডিম লাইট, যে কোনো হিসাবে, এই যে ডিম লাইট রয়েছে এগুলো, এগুলো এগুলো হচ্ছে 105 টাকা ডর্জন, 105 টাকা ডর্জন, ঠিক আছে। যেমন এটা, এটার দাম হচ্ছে আপনার কি দুইটা, এটা হলো আইসির, এটা হলো বর্তমানে 25 টাকা 50 পয়সা, 26 টাকা 50 পয়সা, 1 টাকা ওঠানামা করে, আর এটা সার্কেটেরটা হচ্ছে 31 টাকা 50 পয়সা, 32 টাকা 50 পয়সা। ওয়ারেন্টি গ্যারান্টি নাই ওইগুলো, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, চেক গ্যারান্টি আছে। আচ্ছা তারপর হচ্ছে যে এসি ডিসি লাইট, এটার দাম হলো আপনার কি 85 টাকা, ওয়ারেন্টি আছে, এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই, 85 টাকা লাইটে কোনো। যারা অনেক সময় দেখা যাচ্ছে বিক্রি করে যে না হা যান বিক্রি করলাম আচ্ছা দিয়ে, কিন্তু কখনো গ্যারান্টি ছাড়া, গ্যারান্টি কার্ড ছাড়া কখনো আপনারা বিশ্বাস করবেন না যে আপনারা গ্যারান্টি দিচ্ছে সে, ঠিক আছে। যেমন এটা গ্যারান্টি আছে, এটা 2 বছর গ্যারান্টি, এই লাইটটার দাম হলো অনলি 80 টাকা, মাত্র 80 টাকা, 2 বছর গ্যারান্টি। এটা কিন্তু এইভাবে থাকবে না, প্যাকেট থাকবে, কারণ আমরা প্যাকেটটা করে দিই না, প্যাকেটটা দেওয়া দেয় সাথে তারা করে নেয়, নষ্ট হয়ে যায়। জি জি জি, আচ্ছা এটা গেল। আরেকটা আছে যে এসি ডিসি লাইট, এসি ডিসি লাইট এটা দেখেন কত, 75 টাকা, আর এটা হচ্ছে আপনাকে 200 টাকা, 2 বছর, 2 বছরের গ্যারান্টি 200 টাকা, হ্যাঁ কার্ড সহকারে, কার্ড থাকবে, কার্ড থাকতে হবে, কার্ড ছাড়া কোন গ্যারান্টির কোনো ভ্যালু নাই। আচ্ছা তারপরে এই যে ফ্যান লাইটগুলো আছে আমার কাছে, এগুলো অনেক পদের আছে, যে দেখতেছেন আপনি এরকম কালার, কালার আছে, সাদা আছে, বিভিন্ন ধরনের আছে, 130 টাকা থেকে 110 টাকা থেকে শুরু, 130 টাকা, 110 টাকা থেকে শুরু করে 270-280 টাকা পর্যন্ত আছে আমার কাছে, ঠিক আছে। এটার দাম হচ্ছে আপনার কি, এটার দাম হলো 195 টাকা, 195, কালার, কালার 1 2 3 4 5, এটা হলো 6টা লাইট, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কাছে 6টা লাইট। তারপরে হচ্ছে এই যে এটা 50 ওয়াট, 172 টাকা, 172, 50 ওয়াট, 172 টাকা, এটা দাম হলো 110 টাকা, 110 টাকা, জি এটা দাম হলো 110 টাকা। আচ্ছা এই লাইট গেল, আমার কাছে কিন্তু এই লাইটই না, আরো অনেক লাইট আছে, ঠিক আছে, এগুলি অনেক লাইট আছে, আপনারা আসবেন দেখবেন, দেখার পরে যদি মনে হয় যে না নিবেন তাহলে নিয়েন, ঠিক আছে। আচ্ছা তারপরে হলো শীতের যেটা আইটেমে আর চলে যাই আমি, হ্যাঁ শীতে বর্তমানে এগুলো প্রচুর চলতেছে, এটার দাম হচ্ছে 50 টাকা, অনলি 50 টাকা, জি অনলি 50 টাকা, ঠিক আছে। পানি গরম হইতে কতক্ষণ সময় নেবে এটা? পানি সর্বোচ্চ 2 মিনিট, 2 মিনিটই পানি গরম, 2 মিনিট, এটা সর্বোচ্চ। ওকে আচ্ছা, তারপরে যে এটা আছে একটা 75 টাকা, তারপরে হচ্ছে আপনার আরেকটা ক্যাপাসিটি কতটুকু, কয় লিটার পানির মধ্যে? এটা 750, এটা হচ্ছে আপনার 1 বালতি পানির মধ্যে এটা হয়ে যায়, এটা হলো আপনার গিয়া 135 টাকা, 135, জি 135 টাকা, এটা 135 টাকা, আর এই যে এটা হচ্ছে আপনার 165 টাকা, 165, জি 165 টাকা। আমার কাছে মনে করেন যে 500 ওয়াট থেকে 2000 ওয়াট পর্যন্ত আছে, আচ্ছা এগুলি স্যাম্পল আরও আছে, বিভিন্ন আছে, এসআর আছে, হ্যাঁ তারপরে অনেক মাল আছে, জাস্ট আমি রাখছি টু সুজে যে না মাল আছে আমার কাছে, ঠিক আছে। এই যে আপনার গিয়ে চাইনা এটা, তারপরে মাল্টিপ্লাগ হ্যান ত্যান যা আছে সবই আছে, জগ, জগটা একটু দেখা দিয়ে, এটা হলো পানি গরম করে জগ, কম দামে হচ্ছে এই যে এটা 50 টাকা, 50 টাকা, জি জি এটা 50 টাকা। তারপর পানি ধরবে এটাতে, এটার মধ্যে পানি ধরবে হচ্ছে 750 ml, 750 ml, হ্যাঁ এটার মধ্যে ধরবে 1 কেজি, 1 কেজি, 1 কেজি, এটা হচ্ছে আপনার গিয়া এটা 50 টাকা, এটা 58 টাকা, 58 টাকা, এটার মধ্যে 2.5 লিটার পানি ধরবে, 2.5 লিটার, কোয়ালিটি খুব ভালো, জি এটা 2.5 লিটার পানি ধরবে, এটার দাম 95 টাকা, 95 টাকা, হ্যাঁ এটার দাম হলো 115 টাকা, 115, হ্যাঁ এই যে এটা, এটার দাম হলো 105 টাকা, 105 টাকা, 105 টাকা। তো এই ধরনের মালগুলো আছে, এই ধরো একটু, ঠিক আছে। তারপর আমি আপনাদের কিছু মাল্টি দেখাই দিই, মাল্টি এটা স্যার আমার কাছে প্রায় মিনিমাম 100 আইটেমের মাল্টি আছে, তো আমি আমার কাছে মাল্টি আছে আপনার কাছে 22 টাকা থেকে, 22 টাকা থেকে
মানে যেমন 22 টাকার মালটা আছে মিনিমালটিটা কোথায় আচ্ছা 22 টাকা এটা দাম হলো আপনার 42 টাকা এটা দাম 42 টাকা এটা এটা কি মাল হ্যাঁ তারপরে যে এটা আছে একটা এটা মডেল হলো 226 এই মালটা দাম হলো 85 টাকা তারপরে হচ্ছে 50 টাকার মালও আছে 60 টাকার মালও আছে এটাতে ল্যাপটপ কম্পিউটার সবই ইউজ করা যায় এটার মডেলটা হচ্ছে আপনার কি 512 এটা দাম 180 টাকা আর এটা হচ্ছে 412 এটা 160 টাকা ওকে এটাতে কম্পিউটার ল্যাপটপ সব চালানো যায় আর এটা হলো আপনার মার্সেলের মার্সেল জি এর নাম করা হয় এই যে হ্যাঁ এটা মার্সেলের এটা হচ্ছে আপনার গিয়া 360 টাকা মার্সেলের হ্যাঁ এটা হলো 360 টাকা ধরো তো এটা তারপর হচ্ছে আপনার কি যে বসের মাল আছে এটা দাম 115 টাকা আর কিছু মাল আছে আপনার কি গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি মালের ক্ষেত্রে আমি বারবারই বলতেছি গ্যারান্টি কার্ড ছাড়া কখনো মুখে রাখা বিশ্বাস করবেন না এই যে এটা হলো আপনার 2 ইয়ার্স গ্যারান্টি 2 ইয়ার্স গ্যারান্টি হ্যাঁ এগুলা খালি এটা না এগুলা সব মানে শর্তটা কি জ্বালায়নু পুরায়নু কাপড় আমি চেঞ্জ করে দেব ভাঙা বাদে ভাঙলে দিব না ভাঙা বাদে হ্যাঁ এগুলি সবগুলো গ্যারান্টি আছে গ্যারান্টি কার্ডটা আনলি আপনি পাচ্ছেন এগুলো সব গ্যারান্টি হ্যাঁ এটা এটা প্রাইসটা কত এটা 22 টাকা মাত্র 22 টাকা জি এটা অনলি গ্যারান্টি আছে কি অনলি কোনো চে আমার যেই কোনো প্রোডাক্টে চেক করতে কারণ আপনি আমার আপনি পচা মাল দিয়া দিয়ে আপনি কি করবেন যতগুলা মালই দিমু চেকে কোনো প্রবলেম হলে চেঞ্জ আছে কিন্তু ইনশাআল্লাহ হয় না কারণ আমরা 10 বার চেক করে একটা মাল দেই কাস্টমারে একটা মাল আসে না ভাই জাস্ট কথা বলার কি জন্য বললাম এটা হচ্ছে বস 32 এই মালটা দাম হচ্ছে মাত্র 125 টাকা 125 টাকা এই মালটা আপনি বাজারে ঘুরে দেখেন যে 125 টাকা পান কিনা ঠিক আছে তারপরে আমার কাছে যে এইটা আমার কাছে 4 ফিট থেকে আরম্ভ করে 30 ফিট পর্যন্ত তার আছে 4 ফিট 6 ফিট 12 ফিট 15 ফিট 21 ফিট 30 ফিট ঠিক আছে যার যেটা যার দরকার আমার সবই আছে হ্যাঁ এইগুলো মানে আমার কাছে হিউজ পরিমাণ মাল আছে এই যে দেখেন এই যে মাল আছে ঠিক আছে এইগুলো আছে তারপরে কেউ যদি বলে না আমার বিআরবি সার্কিট ব্রেকার লাগবে একটা জিনিস আমি আরেকটা বলে দিই সেটা হচ্ছে একটা মানে বাড়ি বানানোর জন্য আপনারা দুইটা জিনিস কখনোই কাজ করবেন না টাকা পয়সা নিয়ে একটা হচ্ছে তারটা চেষ্টা করবেন ভালো মানের তার লাগাইতে 100% তামা কিনা প্রয়োজনে মিস্ত্রি দিয়ে পরীক্ষা করে নেবেন আর একটা হচ্ছে সার্কিট ব্রেকারটা ভালো লাগাবেন কারণ দেখা যায় আপনি 1 কোটি টাকা দিয়ে বাড়ি করছেন কিন্তু আপনার বাড়িতে দেখা যায় নিম্নমানের ইলেকট্রিক পণ্য লাগাইছেন আপনি যত দামি দামি টাইলস লাগান যত 20 টাকা খরচ করেন ওই বাড়ির কোনো ভ্যালু নাই যদি আপনার কিছু টাকা মানে ভালো তার আর ভালো সার্কিট ব্রেকারটা না থাকে কিছু বুঝছেন তো এই যে এই কাজগুলো আপনারা করবেন ভালো চেয়ে পণ্য বিক্রি করবেন ঠিক আছে গ্রাহকও সন্তুষ্ট হইব লা আপনারা আমাদের মাল নিলে তো এমনি ভাই লাভ ঠিক আছে তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভালো কিন্ন কি ভালো পণ্য কিনবেন হ্যাঁ ভালো মাল বিক্রি করবেন এবং কি মানে গ্রাহকও আপনি সন্তুষ্ট হইব আর একটা জিনিস দেখা দিই এটা একটু ভুলে গেছিলাম ঠিক আছে এটা হচ্ছে আপনার কি ক্যাপাসিটার ক্যাপাসিটারটা কিন্তু যারা শীতে নিবে তারা প্রচুর লাভ করবে আমার কাছে ক্যাপাসিটার অনেক আছে জিএফসির ক্যাপাসিটার আছে থাইয়ের ক্যাপাসিটার তারপর জালি ফ্যানের ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার বর্তমানে মূল্য হচ্ছে 28 টাকা থেকে শুরু এটা থাকবে না ক্যাপাসিটার কিন্তু গরমে 42 43 এই 50 60 30 এরকম হয়ে যায় তো ক্যাপাসিটারগুলো আমার কাছে আছে 28 34 28 টাকা 34 টাকা 2.5 3.5 একই দাম তারপর জালি ফ্যানের ক্যাপাসিটার আছে এগুলো হচ্ছে আপনার কি শুরু হচ্ছে 9.5 টাকা থেকে 1.5 হলো 9.5 টাকা 2.5 হলো আপনার কি 15 টাকা 3.5 হলো 17 টাকা 50 পয়সা আর 4.5 আছে এটা চলে না তো এই ধরনের আমার কাছে অনেক আইটেম আছে ভাই তো আমি যদি আমার মনে হয় যে না কথায় কাজে মিল আছে আর কথায় কাজে মিলে কিভাবে বুঝবেন আপনারা আসতে হবে আইসা দেখা যেতে আশা আপনাদের সবাইকে দাওয়াত রইল মিনিমাম 1 কাপ চা খাওয়া যাবেন চা খাই দেখে দামগুলো জিজ্ঞেস করবেন যদি মনে হয় যে কথায় কাজে মিল আছে প্লাস মালের কোয়ালিটি 100% ঠিক আছে তৈলি একমাত্র আমার থেকে আপনারা মাল নেবেন আদারওয়াইজ মাল নিতে হবে না প্রয়োজনে মেমো করলেন তারপরে চলে যেতে পারবেন দেখেন তো আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আমি যেন মোটামুটি ব্যবসায় আল্লাহর রহমতে তো আল্লাহ যতটুকু সফলতা করতে করছে ঠিক আছে তো আমার জন্য সবাই দোয়া করেন আর আপনাদের সবাইকে দাওয়াত রইল আয়েশা আপনারা আসসালামু আলাইকুম ধন্যবাদ মোবারক ভাই আপনাকে প্রোডাক্টগুলো দেখানোর জন্য খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আজকের ভিডিওতে যারা নতুন তারা যদি দেখে অবশ্যই তারা অনেক গুড সাজেশন পাবে তো ভিউয়ার্স আপনারা যারা আসতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসার জন্য আপনার ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন আর যারা আসতে পারবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত বসে ঘরে বসে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকা মানে 500 বা 1000 বা 2000 টাকা অ্যাডভান্স বুকিং করে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন সেই ক্ষেত্রে একটা ঝামেলা আছে সেই ক্ষেত্রে অনেকে কি করে যে মালটা আমরা পাঠাইলাম তো সে আমার 2000 টাকা দিল বা 5000 টাকা দিয়ে মাল পাঠালাম সে মাল উঠায় না তো মালটা না উঠালে ওইটা কি যে আমরা তো এমনি 8 আনা 1 টাকা লাভ করি চাইরা না
পাঁচ পয়সা দশ পয়সা এরকম হিসাব থাকে আমাদের লাভে। তো দেখা যায় তারা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল পাঠাবে, সেই এক মাসে উঠায় না। তো সেটা আমাদের জন্য খুবই ঝামেলা হয়ে যায়। কয়েকদিন আগে একটা মাল চলে পর্যন্ত আসছে, উঠায় নেই, সবচেয়ে বড় কথা আপনার সময় নষ্ট হয়ে গেছে। এই সময়টা অন্য কাউকে দিলে তো সে উপকৃত হইতো। আচ্ছা ঠিক আছে, তো আপনারা যা নিতে যাচ্ছেন সুযোগ আছে কন্ডিশনের নেওয়ার মাধ্যমে বা ব্যাংকে পেমেন্টের মাধ্যমে সামান্য কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে পে করে দিবেন। যেহেতু অনলাইন বিশ্বস্ততার একটা ব্যাপার আছে, অনেকে বিশ্বাস করতে চায় না, তাদের জন্য সুযোগটা অবশ্যই রাখতে হবে। না না, অনেকে আবার আরেকটা কাজ করে মিলে শেষ হয় নাই, অনেকে কি করে দেখা যেতেছে যে এটা প্রথমবার আইসা মাল নেওয়াটা উচিত। কেন আইসা মাল নেওয়াটা উচিত আমি একটু বলে দিই। অনেকে কি করে দেখা যায় একটা গুডাউন নিল বা একটা বাসা নিল, কয়েকটা মাল শো করে সে কি করলো, সে বৈশাখ বৈশাখ চললো যে এখন সে কন্ডিশনের কথা বলে সে এক হাজার পাইলো বা পাঁচশো পাইলো, সেটাই কিন্তু তার লাভ। এই জন্য প্রথম ভাইরা আপনাদের উচিত হচ্ছে আপনারা প্রথম মানে ইউটিউব দেখেন, প্রথম যাচাই বাছাই ওই ওই প্রতিষ্ঠানে আসেন, ওই প্রতিষ্ঠানটা ঠিক আছে কিনা, মানে তার ওই রকম এবিলিটি আছে কিনা মাল দেওয়ার মতো, তার সাথে কথাবার্তা বলেন, সে পুরাতন ব্যবসায়ী কিনা, এগুলো দেখে তারপরে মাল নেন। এরপরে আপনাদের কখনো আসতে হবে না, আপনারা ফুল দিবেন, ফোন দিলে আমরা মাল পাঠিয়ে দিব, কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে সমস্যা হবে। ভিউয়ার্স, এতক্ষণ যারা আপনার ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে পারেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় খুব সহজে। আজকের মতো আমি মামুন জামিদা নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।